অধিবেশনের পর বলা যায় যে এখানে দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে এবং এরই মধ্যে আমরা দেখছি যে জেলা প্রশাসকগণ এই ওসমানি স্মৃতি মিলনায়তনে এসে পড়েছেন এবং আমরা যেটি দেখছি যে রাত 8টা পর্যন্ত মোটামুটি 8টার পর এখানে নৈশভোজটা শুরু হবে সেই নৈশভোজের আগে 5টি সেশন শেষ হবে এবং সেই সেশনগুলোতে যোগ দেওয়ার জন্য এর মধ্যে কিন্তু সংশ্লিষ্ট সবাই এখানে এসে পড়েছেন যেটি আমরা দেখছি যে মোটামুটি 6টি মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে আজকের সেশনগুলো রয়েছে আপনাকে যদি একটু জানাই যে স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে মূলত আলোচনা শুরু হবে এই আজকের এই অধিবেশনে এবং এরপর স্বাস্থ্য শিক্ষা মাধ্যমিক বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সমাজ কল্যাণ যুব ক্রিয়া বা মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু মন খুলে এই মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন জানিয়ে রাখি যে এর গতকালই কিন্তু মন্ত্রিপরিষদ সচিব আমাদেরকে ব্রিফিংয়ে জানিয়েছিল যে এবারের যে জেলা প্রশাসক সম্মেলন এখানে 350-এর বেশি প্রস্তাব নিয়ে আলোচনা হবে এই প্রস্তাবগুলো মাঠ প্রশাসনের এই কর্মকর্তাদের কাছ থেকেই উঠে আসা এই সমস্ত প্রস্তাবগুলোর সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত মন্ত্রণালয় বা বিভাগ রয়েছে তাদের নিয়েই কিন্তু সেশনগুলো রয়েছে এবং সব মিলিয়ে 30টি সেশন রয়েছে উদ্বোধন কিংবা প্রধান বিচারপতির সঙ্গে সেশন কিংবা স্পিকার সঙ্গে সেশনগুলো বাদ দিলে প্রায় 25টি এরকম ওয়ার্কিং সেশন বা কার্য অধিবেশন রয়েছে এই সমস্ত অধিবেশন শেষে এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা শেষে কিন্তু নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে যেটি মন্ত্রিপরিষদ সচিব গতকাল আমাদেরকে জানিয়েছিল যে গেল জেলা প্রশাসক সম্মেলনের প্রায় 60%-এর বেশি প্রস্তাব কিন্তু এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে বিশেষ করে এখন অনেকগুলো সংকট কিন্তু দেশে চলছে বিশেষ করে সামনে রমজান মাস রয়েছে দ্রব্যমূল্যের একটা বড় নিয়ন্ত্রণের একটা কথাবার্তা চলছে সবদিকেই বাজার সেখানে সব কিছুরই দাম বেশি সেই জায়গায় মাঠ প্রশাসনের কর্মকর্তারা কী করবেন তাদের ভূমিকা কী হওয়া উচিত এছাড়া আরেকটি কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব যে সরকারের যে একটি নতুন সরকারের পর এই প্রথমবারের মতো জেলা প্রশাসক সম্মেলন হচ্ছে সেই ক্ষেত্রে এই সরকারের জনগণের কাছে দেওয়া যে ইশতেহার যে বা প্রতিশ্রুতি সেটি বাস্তবায়ন কিভাবে করতে পারবে বা সেইটি বাস্তবায়ন করার ক্ষেত্রে কি কি নির্দেশনা এটি কিন্তু সরাসরি একদম কেন্দ্র থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিনিময় বা সেই নির্দেশটা সরাসরি দেওয়ার জন্যই কিন্তু এই আয়োজন করা হয়েছে যেখানে জেলা প্রশাসকগণ বা মাঠ প্রশাসনের কর্মকর্তা তাদের মাঠের যে বাস্তবতা সেটিও তুলে ধরতে পারবেন আমরা এখানে আছি কিছুক্ষণ পর প্রথম অধিবেশন শেষ হলে এসে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা মন্ত্রী কিংবা এই অতিথিরা এখানে ব্রিফ করবেন আমরা অপেক্ষা আছি বন্যা তারপরে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সব শেষ তথ্যগুলো জানাচ্ছিলেন আজহার লিমন।